সুপ্রিয় বন্ধুরা, তাহলে আমরা চলো কঙ্কালতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পড়া, আমাদের কঙ্কালতন্ত্র দেখতে কিরকম সেটা নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করব। এবং সেটা আলোচনা করার জন্য আমাদেরকে এই যে এই সুপ্রিয় বন্ধুরা, তাহলে আমরা চলো কঙ্কালতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পড়া, আমাদের কঙ্কালতন্ত্র দেখতে কিরকম সেটা নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করব। এবং সেটা আলোচনা করার জন্য আমাদেরকে এই যে এই পেজে যে ছবিটা আছে, এইটা যে বুঝতে পারবে তার এই কঙ্কালতন্ত্র অধ্যায়ের 100 ভাগের মধ্যে দেখবে 70 ভাগই পড়া হয়ে গেছে। এই ছবিটি আসলে আসলে আমাদের বুঝতে হবে। এবং এরকম কঙ্কাল আমরা সবাই দেখেছি, আমরা ভূতের সিনেমাগুলোতে দেখেছি, এরকম কঙ্কাল গুলো হেঁটে হেঁটে বেড়ায়, ভূত হয়ে যায় না? কিন্তু বাস্তবে আমরা আজকে ভূত নিয়ে না, আমরা আজকে এই কঙ্কালটাতে কোথায় কি থাকে সেটা নিয়ে আলোচনা করবো। তো চলো শুরু করা যাক। এই যে আমাদের যে মাথাটা, এই মাথাটা, এটা হচ্ছে সামনে থেকে দেখলে এই ছবিটা, এটা হচ্ছে পেছন থেকে দেখলে এই যে মাথা। এই মাথার ভিতরে যে হাড়গুলো, সব হাড়গুলোকে একসাথে বলা হয় করোটি। মাথার ভিতরে সম্পূর্ণ হাড় মানে এই পুরোটুকুকে একসাথে বলা হয় করোটি। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের করোটির মধ্যে 29টা অস্থি আছে। তো এইটা আমি এখানে যখনই সাথে সাথে আমরা পড়ছি, আমরা সাথে সাথে মনে রাখার চেষ্টা করব যে করোটির মধ্যে 29টি অস্থি থাকে। তাহলে করোটির মধ্যে অস্থি হচ্ছে 29টি। তারপর দেখো এই যে মাথার নিচে একটা জিনিস শুরু হয়েছে, এই যে জিনিসটা পেছন থেকে দেখলে এই যে এটি, এটিকে আমরা সবাই চিনি, এটির নাম হচ্ছে মেরুদণ্ড। দেখো এই যে দাগ দিয়ে দেওয়া আছে, দেখো লেখা আছে মেরুদণ্ড। এই যে মেরুদণ্ড, এই যে মেরুদণ্ড, দেখো এই পর্যন্ত দাগটা গিয়েছে, এই পর্যন্ত দাগটা, এইটা মেরুদণ্ড। এবং মেরুদণ্ডের এখানে অনেকগুলো হাড় আছে, এই পর্যন্ত মেরুদণ্ড বিস্তৃত, একদম এই পর্যন্ত মেরুদণ্ড বিস্তৃত। এই হাড়গুলোকে আমরা বলি কশেরুকা, এগুলোকে আমরা বলি, আমরা বলি কশেরুকা। এবং জানতে হবে মেরুদণ্ডের 26টি কশেরুকা থাকে। তাহলে আমরা জানলাম করোটির মধ্যে 29টি, মেরুদণ্ডের মধ্যে 26টি কশেরুকা। এবং তোমরা একটু খেয়াল করো, ঠিক আমাদের বুকের মধ্যে এই অস্থিটা যে থাকে, এইটা সামনে থেকে, এটা নাম বলা হয়েছে ইস্টারনাম। তাকে দেখো ইস্টারনাম, তাহলে ইস্টারনাম অস্থি থাকলো কয়টা? একটা। এবং তাকিয়ে দেখো যে ইস্টারনাম থেকে এই যে দুপাশে এই জিনিসগুলো বের হচ্ছে, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে, এদেরকে বলা হয়, দেখো বলা আছে পরশুকা। এবং এই যে ইস্টার্ন এবং পরশুকা, দেখো পরশুকা গুলো সামনের দিকে ইস্টারনামের সাথে যুক্ত, পেছন দিকে তারা কশেরুকার সাথে যুক্ত। এবং তারা দেখো এখানে একটা খাঁচার মতো তৈরি করেছে, এটাকে আমরা বলি বুকের খাঁচা বা বক্ষপিঞ্জর। তো বক্ষপিঞ্জর কি দিয়ে তৈরি হয়? সামনের দিকে একটা এক্সটার্নাল, এর পরশুকা থেকে কতগুলো মনে রাখতে হবে? 12 জোড়া বা 24টা পরশুকা। এই যে 24টা পরশুকা, আমরা যদি গুণই দেখতে পাবো 24টা, এখানে এখানে 24টি পরশুকা আছে। তাহলে খেয়াল করো ভাই বোনেরা, 29টি হাড় হচ্ছে করোটিতে, 26টি হাড় হচ্ছে মেরুদণ্ডে, একটি হচ্ছে এক্সটার্নাল, 24টি হচ্ছে পরশুকা। তাহলে খেয়াল করো তো 29 আর 26 যোগ করলে কত হয়? 29, 26, 24, 1। দেখো যোগ করে আমরা পেয়ে গেলাম 80। দেখো তো এই অস্থিগুলো দেহের অক্ষ বরাবর আছে না, দেহের কেন্দ্র বরাবর, যেহেতু তারা দেহের কেন্দ্র বরাবর থাকে, এদেরকে বলা হয় অক্ষীয় কঙ্কাল। তাহলে আমরা জানলাম যে অক্ষীয় কঙ্কাল কয়টি? 80টি। এখন একটা আমরা আগে থেকেই জানি যে আমাদের দেহে 206টি হাড় আছে, এটা আমরা সবাই পারি, তাই না? তাহলে 206 - 80 কত থাকে? 126। তার মানে আর বাকি 126টা হাড় এই বাইরের সকল জায়গায় আছে। বাইরের কি কি বাকি আছে চলো আমরা খেয়াল করি। আমাদের বাকি আছে এই জায়গায়, যেটাকে আমরা বলি, আমরা হাত বলি সাধারণ অর্থে, নিচের এটা, এটাকে আমরা বলি পা, তাই না? তো আমাদেরকে এখন যেটা বলতে হবে সেটা দেখো, এখানে হাত তো দেখো, হাত এবং পা, তার মানে দুটি হাত দুটি পা বাকি আছে। এবং খেয়াল করো হাতগুলো এই যে অক্ষীয় কঙ্কালের সাথে যার মাধ্যমে যুক্ত আছে, পা গুলো দেখো এই যে কিছু একটা মাধ্যমে যুক্ত আছে, এই জিনিসগুলোকে দেখো, পা গুলো যার মাধ্যমে যুক্ত সেই জায়গাটাকে বলা হচ্ছে শ্রোণী চক্র। দেখো শ্রোণী চক্র, এবং দেখো শ্রোণী চক্রে দুটি হাড়, এইটি একটি, এইটি একটি, তাহলে শ্রোণী চক্রের হাড় হচ্ছে কয়টা? 2টা। আবার এখানে দেখো লেখা আছে পেছনের দিকে, এই যে দেখো আমাদের পিছন দিকে পিঠের উপরের দিকে দুটো হাড় থাকে, এটা একটা, এটা একটা, এদের নাম হচ্ছে স্ক্যাপুলা। এবং ঠিক দেখো সামনের দিকে এই যে এটা একটা, এটা একটা হাড় যেটা আমরা সামনে থেকে দেখতে পাই এবং উঁচু হয়ে আছে সমাধি সব আমাদের সবার, এটাকে বলে ক্লাভিকল। তাহলে দেখো দুপাশে দুটি ক্লাভিকল, দুই পাশে দুইটি স্ক্যাপুলা, তার মানে এইখানে কয়টা হাড়? 4টা। তাহলে খেয়াল করো এই যে ক্লাভিকল 2টা এবং স্ক্যাপুলা 2টা, এরা হাতকে আমাদের শরীরের অক্ষীয় কঙ্কালের সাথে যুক্ত করে রাখছে। আবার নিচের দিকে
পাকে শ্রোণী অস্থিচক্রের দুটি হাড় অক্ষীয় কঙ্কালের সাথে যুক্ত করে রাখছে। তার হাড় কয়টা হলো? 6টা। তাই না? 4টা হচ্ছে বক বক এই দুটা 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 ক্লাভিকল দুটা স্ক্যাপুলা সমান 4টি, আর দুটো হচ্ছে শ্রোণী অস্থিচক্রের হাড়। এখন খেয়াল করো, বাকি থাকলে বাইরে তাহলে 120টা মনে রাখতে হবে। বাকি প্রত্যেক হাতে প্রত্যেক পায়ে 30টা করে হাড় থাকে, প্রত্যেক হাতে প্রত্যেক পায়ে 30টি করে হাড় থাকে, এই হচ্ছে কথা। তাহলে 4 হাত পায়ে 120, তাহলে আমরা দেখলাম 126টা। এই 126টাকে বলা হয় উপাঙ্গীয় কঙ্কাল। আমাদের শরীর তাহলে বিভক্ত দুই দুই রকম কঙ্কালে, একগুলোকে বলে অক্ষীয় কঙ্কাল যেগুলো দেহের কেন্দ্র বরাবর থাকে, আর একগুলোকে বলে উপাঙ্গীয় কঙ্কাল যেগুলো কেন্দ্রের অক্ষ বরাবর অক্ষের পাশে থাকে। যেমন আমাদের হাত, আমাদের পা এবং হাতকে যুক্ত রাখে দুটি ক্লাভিকল দুটি স্ক্যাপুলা, এবং আমাদের পা কে যুক্ত রাখে দুটি হিপ বোন। আশা করি আমরা বুঝতে পেরেছি। একটু পরে ছক দেওয়া আছে, আমরা সেই ছকটা আরো ভালো করে পড়লে আমরা সেটা দেখতে পাবো। তার আগে চলো বন্ধুরা আমরা আরেকটু শিখে ফেলি এখান থেকে যে কোথায় কোন হাড়গুলো আছে। তো দেখো এখানে নাম দেওয়া আছে করোটির অস্থি 29টি, আমরা জেনে নিচ্ছি। এখানে এই যে ম্যান্ডিবল বলা হয়েছে কোনটাকে, এই যে নিচের হাড়টাকে, যেটা আমাদের নড়ছে। আমরা যখন কথা বলি, আমরা যখন খাবার খাই, আমাদের যে জায়গাটা নড়ে সেটার নাম হচ্ছে ম্যান্ডিবল। তারপর ক্লাভিকল, স্ক্যাপুলা, এক্সটার্নাম, পরশুকা, মেরুদণ্ড, এগুলো তো আমরা সব চিনেছি। এখন খেয়াল করো হাতের অস্থি, আমাদের হাতের উপরে যে অস্থিটা সবচেয়ে বড়, এটার নাম হচ্ছে হিউমেরাস। দেখো বলা আছে এর নাম হিউমেরাস, আশা করি এটা আমরা সবাই পারি। ঠিক তারপর দেখো আমাদের সম্মুখ বাহুতে, এই জায়গায় এই জায়গাতে আমাদের দুটি অস্থি থাকে, একটা নাম আলনা, একটা নাম রেডিয়াস। তাহলে কয়টি অস্থি হলো? একটা হিউমেরাস, একটা আলনা, একটা রেডিয়াস। আমরা বলেছি এই পুরো হাতে 30টা অস্থি। খেয়াল করে এখানে গেল মাত্র 3টা, তাহলে মনে রাখতে হবে এই জায়গাটুকুতে, এই জায়গাটুকু থেকে 27টি অস্থি। এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক একই রকম কথা পায়ের জন্য প্রযোজ্য। খেয়াল করো এটার নাম হচ্ছে ফিমার। যেখানে হিউমেরাস হাতে, সেখানে এখানে ফিমার। ঠিক ওখানে যেমন রেডিও রেডিয়াস আর আলনা, এখানে হচ্ছে টিবিয়া আর ফিবুলা, এখানে এরকম। তাহলে ফিমার, টিবিয়া, ফিবুলা। তবে মনে রাখবে হাতের এই জায়গাতে যেমন, হাতে যেমন 27টি অস্থি, এই জায়গায় পায়ে কিন্তু এই জায়গায় 26টি অস্থি। এটা হচ্ছে পার্থক্য। তাহলে একটা অস্থি কোথায় বেশি? এই জায়গায়। আমরা হাঁটুর যে ডিম হয়ে আছে, আমরা বলি হাঁটুর ডিম, সেই জায়গাটাকে বলা হয় প্যাটেলা। তাহলে দেখো পায়ে একটা জিনিস এক্সট্রা, সেটা হচ্ছে পায়ের প্যাটেলা। তাহলে আশা করি বুঝতে পারলাম যে হাতের এইটুকু জায়গায়, এটুকুকে আসলে আমরা হাত বলি, এবং পুরা এই জিনিসটাকে আমাদেরকে বলতে হবে বাহু। এটাকে বলা হবে ঊর্ধ্ব বাহু, এটাকে বলতে হবে সম্মুখ বাহু, এটুকুকে বলা হবে হাত। সবকিছু মিলে এটা হচ্ছে বাহু। আর নিচের এটাকে আমরা বলবো পা, এটাকে বলবো ঊর্ধ্ব পা, এটাকে বলবো নিম্ন পা, নিচের টুকুকে বলবো চরণ। তাহলে এইটুকুকে আমরা বলবো হাত, এটাকে বলবো ঊর্ধ্ব বাহু, এটাকে নিম্ন বাহু, এটাকে হাত, এটাকে ঊর্ধ্ব পা, এটাকে নিম্ন পা, এটাকে চরণ। পুরোটাকে একসাথে পা, পুরোটাকে একসাথে বাহু। পরীক্ষায় খেয়াল করতে হবে বাহুতে কয়টি অস্থি, অ্যান্সার হচ্ছে 30টি। যদি বলা হাতে কয়টি অস্থি, অ্যান্সার হচ্ছে 27টি। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি এই ছবিটা, এই ছবিটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন প্রত্যেকটি অংশ সম্পর্কে আলাদা আলাদা করে জানবো। আমরা করোটি সম্পর্কে পড়বো, কর্ষরেখা সম্পর্কে পড়বো, বক্ষপিঞ্জর সম্পর্কে পড়বো, আমরা বাহু সম্পর্কে পড়বো, এবং আমরা পা সম্পর্কে পড়বো। সবার আগে শুরু করা যাক করোটি। আমরা যদি ছবিটা দেখে আগে বুঝে ফেলি তাহলে পড়াটা হয়ে যাবে খুবই সহজ। আমরা বলেছি করোটিতে 29টি অস্থি থাকে, এবং এই 29টি অস্থি এখানে আমরা সবগুলো দেখতে পাচ্ছি না, কিন্তু মানে 29টি আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু 29টির নামগুলো আমরা জেনে ফেলবো। এবং মনে রাখতে হবে মানুষের করোটি বলতে পুরো মাথাটাকে বোঝানো হয়, এবং এইখানে আমাদের মাথার মধ্যে দুটি অংশ থাকে। এক, মনে করে এটা আমাদের মাথাটা, এই হচ্ছে আমাদের চোখ, নাক, মুখ। খেয়াল করো এটা হচ্ছে আমাদের কপাল, এবং এই কপালের ভিতরে আমাদের মস্তিষ্ক থাকে ভিতরের দিকে মাথার। এবং মনে রাখতে হবে এই মস্তিষ্ককে ঘিরে কিছু হাড় থাকে, যারা মস্তিষ্ককে পুরো ঘিরে রেখেছে এইরকম। এই হাড়গুলো একটা বক্স তৈরি করেছে, এই হাড়গুলো যে বক্সটা তৈরি করে সেটাকে বলা হয় ব্রেইন বক্স। ব্রেইন বক্স হচ্ছে ইংলিশ নাম, সেটাকে ল্যাটিন ভাষায় বলা হয় ক্রেনিয়াম। খুব গুরুত্বপূর্ণ, বাংলায় লিখে দেওয়া হচ্ছে পরীক্ষার জন্য, এটা একটি গুরুত্বপূর্ণ শব্দ, ক্রেনিয়াম। এবং তাহলে এই 29টি হাড়ের মধ্যে মনে রাখতে হবে ক্রেনিয়াম বা বাংলায় হচ্ছে করোটিকা। খেয়াল করো পুরো মাথাটার নাম করোটি, এটির নাম হচ্ছে করোটিকা, এবং এই করোটিকা
পুরো মাথায় যেমন 29টি অস্থি, পুরো করোটির মধ্যে এই করোটিকাতে অস্থি হচ্ছে 8টি। তাহলে এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ যে করোটিকার অস্থি সংখ্যা কতগুলো মনে রাখতে হবে। করোটিকাতে অস্থি আছে কয়টি? 8টি, এবং সেই 8টি অস্থি আমরা কিছুক্ষণ পরে শিখবো। তার আগে এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা যদি আসে করোটিকাতে কয়টি অস্থি মনে রাখতে হবে 8, পরীক্ষা যদি আসে করোটিতে কয়টি অস্থি মনে রাখতে হবে টি, আসলে অ্যান্সারটা 29। খুব সুন্দর, তাহলে বাকি 21টি অস্থি কোথায় গেল? আমরা জানি আমাদের দুপাশে কান আছে দুটা, তাই না? এবং মনে রাখতে হবে এই কানের ভেতরে প্রত্যেক পাশে 3টি করে অস্থি থাকে, তার মানে এই অস্থিগুলা হচ্ছে কয়টা? 6টা। এই 6টাকে বলা হয় কর্ণাস্থি, এরা হচ্ছে কানের অস্থি। তাহলে কর্ণাস্থি কয়টি? কর্ণাস্থি 6টি। কয়টি হয়ে গেল? হয়ে গেল 14টি। মনে রাখতে হবে এই অস্থিটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের যে জিহ্বা, সেই জিহ্বাটা একটা হাড়ের সাথে লাগানো আছে, সেই হাড়টা গলার নিচের দিকে থাকে এই জায়গায়। এই হাড়টাকে বলা হয় হাইওয়েড, এই হাড়টা সংখ্যায় একটা, কিন্তু এটাও যেহেতু আমাদের মুখ করোটির অংশ, তো এটা আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে একটি হাইওয়েড অস্থি, তাহলে খেয়াল করো 8টি করোটিকার অস্থি, 6টি কর্ণাস্থি, 1টি হাইওয়েড অস্থি। এবং আমাদেরকে আরো যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের তাহলে এখন কি বাকি আছে, এই যে আমাদের পুরো মুখটা বাকি আছে, মুখমণ্ডল, এই অস্থি গুলা বাকি থাকলে কয়টা? 14টা। এই 14টা অস্থিকে বলা হয় মুখমণ্ডলীয় অস্থি। তাহলে মুখমণ্ডলীয় অস্থি এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে দেখো যোগ করে আমরা বানিয়ে ফেলাম 29টা, খুব গুরুত্বপূর্ণ কথা। তাহলে মনে রাখতে হবে করোটিকাতে 8টি অস্থি, কানের মধ্যে 2 কানের মধ্যে 6টি অস্থি, 1টি হচ্ছে হাইওয়ের অস্থি, এবং মুখমণ্ডলীয় অস্থি 24টি। তাহলে এই জিনিসটা গুরুত্বপূর্ণ, আগে সংখ্যাগুলো মনে রাখা। আমরা একটু পরে ছকে দেখবো, আমরা জাস্ট ছকের মধ্যে জিনিসগুলো রিভাইজ করে ফেলবো। এখন আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে এই ছবিটিকে কি দেওয়া আছে, তাকে দেখো। এখানে একটা মানুষের খুলি মানে করোটি আমরা এক এক পাশ থেকে দেখছি, এবং খেয়াল করো এইটা হচ্ছে আমাদের কপাল। কপাল নির্মাণ করে যে অস্থি তার নাম হচ্ছে ফ্রন্টাল অস্থি। তাহলে ফ্রন্টাল অস্থির সংখ্যা দেখো একটাই, মনে রাখতে হবে ফ্রন্টাল অস্থি দেখো সংখ্যায় একটাই, কারণ একটা অস্থি দুই পাশে বিস্তৃত। তারপর দেখো ঠিক আমরা যে জায়গায় অনেক সময় আমরা প্যারা খাই না, বলি না আমরা পড়ালেখায় খুব প্যারা, বা আমাকে খুব প্যারা দিচ্ছে, তখন আমরা ওফ মাথায় হাত দেই। আমরা মাথায় যে অস্থির আমরা হাত দেই সেটার নাম হচ্ছে প্যারাইটাল অস্থি। প্যারা খেয়ে যে অস্থি হাত দেই সেটার নাম প্যারাইটাল। মনে রাখতে হবে প্যারাইটাল অস্থি এপাশে একটা, ঠিক অপর পাশে আরেকটা আছে, প্যারাইটাল অস্থির সংখ্যায় 2টা। এটা একটু কষ্ট করে আমাদেরকে অল্প হলেও মনে রাখতে হবে। ঠিক তো সবার পেছনের দিকে দেখো অক্সিপিটাল অস্থি, একদম আমরা অনেক সময় মাথার মধ্যে বাড়ি দিই, আমরা বলি এই মাথাতে মারিস না, মাথাতে পিটাইস না, তো যে জায়গায় আমরা শুধু পিটাই সেই অস্থির নাম হচ্ছে অক্সিপিটাল অস্থি। তাহলে মনে রাখতে হবে যে অক্সিপিটাল অস্থি কিন্তু একটা। এবং এইখানে দেখো এই অস্থিটা এখানে নামটা এখানে দেওয়া হয়নি, কিন্তু কানের ঠিক উপরে যে অস্থিটা এটা নাম হচ্ছে টেম্পোরাল অস্থি। এই অস্থির নাম হচ্ছে টেম্পোরাল অস্থি, এটা গুরুত্বপূর্ণ। তো মনে রাখতে হবে যে দুপাশে 2টি কান, তাহলে টেম্পোরাল অস্থি কয়টা? 2টা। এবং খেয়াল করো টেম্পোরাল অস্থির উপর একটা অস্থি আছে, তার নাম হচ্ছে স্ফেনয়েড অস্থি। এবং এই স্ফেনয়েড অস্থি খেয়াল করো, এই স্ফেনয়েড অস্থি এটা দুপাশে বিস্তৃত, ভেতর দিক দিয়ে এটা দুপাশে বিস্তৃত, এটাও সংখ্যা একটা। এবং আরেকটা অস্থি আমরা এই জায়গায় এই মুহূর্তে দেখছি, সেটার নাম হচ্ছে দেখো এথময়েড। এই এথময়েড অস্থির সংখ্যা একটা, এটাও ঠিক মাঝামাঝি জায়গায়। তাহলে খেয়াল করো আমরা এখানে কয়টা অস্থি বললাম? একটা এথময়েড, একটা ফ্রন্টাল, 2টা প্যারাইটাল, একটা অক্সিপিটাল, একটা স্ফেনয়েড, 2টা টেম্পোরাল, 2, 3, 4, 6, 7, 8। খেয়াল করো এই যে 6টা অস্থির নাম, এই 6টা অস্থিকে বলা হয় করোটিকার অস্থি। এই 6টি অস্থিকে বলা হয় করোটিকার অস্থি। নাম কয়টা পড়েছি আমরা দেখো? নাম পড়েছি 6টি, কিন্তু অস্থি কয়টি? 8টি। কেন? কারণ 2টা অস্থি ডাবল করে আছে। কোন 2টা? টেম্পোরাল আর প্যারাইটাল। পরীক্ষায় আসে কোন 2টি অস্থি? জোড় অস্থি। এদেরকে বলে জোড় অস্থি, মনে রাখবা টুম্পার পা 2টা। তার মানে কি? টেম্পোরাল আর পা দিয়ে প্যারাইটাল, এরা পা কয়টা হয়? 2টা। তার মানে এরা আছে 2টা করে, বাকি ফ্রন্টাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, এথময়েড এরা সবাই কয়টা করে? এরা সবাই একটা করে। তাহলে তার আগে আমাদেরকে মনে রাখতে হবে অস্থিগুলোর নাম। আমরা করোটিকার অস্থি মনে রাখবো এভাবে, স্টেপ অফ 6। দেখো স্ফেনয়েড, টেম্পোরাল, এথময়েডাল, প্যারাইটাল,
অক্সিপিটাল, ফ্রন্টাল, নাম কয়টা? ছয়টা, তাই না? ছয়টা নাম। তাহলে দেখো এই ছয়টা নাম মনে রাখতে হবে, মাঝখান থেকে মনে রাখতে হবে যে টেম্পোরাল আর প্যারাইটাল টুম্পার পা এগুলো হচ্ছে জড়স্থি। তাহলে এর সাথে সাথে দেখো আমরা মানুষের করোটিকার অস্থিগুলোর নাম মুখস্থ করে ফেললাম বা জেনে ফেললাম। চলো ছকের মধ্যে জিনিসটা কিভাবে বলা আছে সেটা আমরা খেয়াল করি। তাহলে বন্ধুরা আমরা যে দেখলাম যে করোটিকার অস্থিগুলো কি কি, ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, স্পাইনাল, টেম্পোরাল এবং এথময়েড, সব মিলে কয়টি অস্থি? আটটি অস্থি। এবং আমরা আরো ভালো করে দেখেছি প্যারাইটাল অস্থি হচ্ছে দুটা এবং টেম্পোরাল অস্থি হচ্ছে দুটি। এবং আমরা দেখেছি টেম্পোরাল যেহেতু কানের পাশে সেজন্য এটাকে বলে কর্ণমূল অস্থি, এবং প্যারাইটাল যেহেতু আমরা মাথায় হাত দিই সেটাকে বলে চাঁদের অস্থি, ফ্রন্টাল হচ্ছে কপাল বা ললাটের অস্থি। তাহলে আমরা এইটুকু করোটি, আমাদের করোটির মধ্যে করোটিকা অংশটুকু কিন্তু পড়া হয়ে গেল। এরপর দেখো চলো পরের পেজে কি বলা আছে। দেখো এখানে কর্ণাস্থির কথা বলা আছে, এবং দেখো কর্ণাস্থি কয়টা আমরা বলেছিলাম, বলেছিলাম আমরা দুই কানে তিনটি করে ছয়টি। তাহলে এই যে ছয়টি নাম ম্যালিয়াস, ফিনকাস এবং স্টেপিস, দুই কানে তিনটি করে ছয়টি। এবং আমরা বলেছিলাম কণ্ঠাস্থি সেটা হচ্ছে হায়োয়েড অস্থি, এই যে দেওয়া আছে একটি। আমরা আগের পেজে দেখবো তাহলে বাকি থাকলো কয়টি, আমরা দেখলাম আট, ছয়, এক, তার মানে পনেরো, বাকি থাকলো চোদ্দ। এই চোদ্দটি অস্থি হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি। আগের পেজে দেখো বাকি নামগুলো লেখা আছে, চলো আমরা খেয়াল করি। তাহলে খেয়াল করো এখানে মুখমন্ডলী অস্থি গুলোর কথা বলা আছে, আমরা বলেছি চোদ্দটি, এখানে নামগুলো মনে রাখতে হবে। দেখো এখানে বলা আছে ম্যাগজিলা, বলা আছে ম্যান্ডিবল, তারপরে জাইগোমেটিক, নেজাল, ল্যাক্রিমাল, ইনফেরো নেজাল কঙ্কা, ভোমার এবং প্যালাটাইন। একটু শুনতে ভয়ঙ্কর কতগুলো নাম, তাই না? চোদ্দটা অস্থি কিন্তু নাম কিন্তু এখানে আটটা। আগের পেজে আমরা দেখেছি ম্যাগজিলা, তারপর হচ্ছে ম্যান্ডিবল, তারপর হচ্ছে জাইগোমেটিক, তারপরে নেজাল, তারপর ল্যাক্রিমাল, তারপরে দেখো দেওয়া আছে ভোমার, ভোমার, তারপর দেওয়া আছে প্যালেটাইন, তারপর দেওয়া আছে ইনফিরিয়র নেজাল কঙ্কা। দেখো আমরা প্রথম অক্ষর গুলো দিয়ে কিন্তু আমি লিখে ফেলতে পারলাম, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেটিক, নেজাল, ল্যাক্রিমাল, ভোমর দিয়ে ভোমার, পা দিয়ে প্যালেটাইন এবং ই দিয়ে ইনফিরিয়র নেজাল কঙ্কা। মনে রাখতে হবে এখানে নাম আছে সব মিলে আটটি নাম, কিন্তু আটটি নাম কিন্তু অস্থি কয়টা? চোদ্দটি। তার মানে এখানে ছয়টি অস্থি হচ্ছে জোর করে, মানে জোর অস্থি, তার মানে ছয় দুগুণে বারো। আর দুটি অস্থি, কোন দুটি অস্থি? একটা নাম হচ্ছে ভোমার এবং আরেকটা নাম হচ্ছে ম্যান্ডিবল। ভোমার প্লাস ম্যান্ডিবল এরা হচ্ছে একটি করে। দেখো আমাদের চোয়াল কিন্তু একটাই, তাহলে এরা একটা প্লাস একটা তৈরি করলো দুইটা। তাহলে এখানে ছয় দুগুণে বারো আর দুই হচ্ছে চোদ্দ। তাহলে আমরা দেখলাম যে এই নামগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুবই আসে মেডিকেল অ্যাডমিশন টেস্টে, যে কোনটি মুখমণ্ডলীয় অস্থি, কোনটি করোটিকার অস্থি, এবং এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। আমরা মাত্র সেই অস্থিগুলো পড়ে ফেললাম, চলো আমরা বইয়ের মধ্যে কি কি বলা আছে সেগুলো একবার রিডিং করে নিই। দেখো এই পড়াগুলো আমরা অলরেডি পারি, বইয়ের মধ্যে দেওয়া আছে, আমরা জাস্ট এখন ভালো করে খেয়াল করবো তথ্যগুলোকে। মানব কঙ্কালতন্ত্রকে আমরা বলেছি যে অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয় কঙ্কালে ভাগ করা যায়। অক্ষীয় কঙ্কাল কয়টা বলেছি আমরা? আশিটা। কি কি আছে এর মধ্যে? করোটি, আমরা অলরেডি বলেছি করোটিকাকে আমরা দুই ভাগ, করোটিকে আমরা দুই ভাগে ভাগ করতে, তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে করোটিকা ক্রেনিয়াম, এবং বলেছি আমরা করোটি পুরোটাতে কয়টা অস্থি? ২৯টি অস্থি, তাই না? চলো তারপরে করোটির মধ্যে করোটিকা, করোটিকা কয়টি অস্থি? আটটি অস্থি। কয় ধরনের? ছয় ধরনের, ওই যে আমরা দেখলাম স্টেপ অফ, এই ছয়টা নাম, তাই না? এবং তাহলে ছয় ধরনের আটটি অস্থি থাকে, এবং এই যে অস্থিগুলো একে অপরের সাথে যে জায়গায় যুক্ত সেটাকে বলা হয় সুচার, এই জায়গাটাকে বলা হয় সুচার। দেখো দেওয়া আছে সুচার, যে জায়গায় একটা অস্থি আর একটা অস্থির সাথে যুক্ত হয় সেই জায়গাটাকে বলা হয় সুচার। এবং অস্থিগুলোর নাম কি ছিল? স্টেপ অফ, এই যে এফ দিয়ে কি ছিল? ফ্রন্টাল, ফ্রন্টাকে, তার ফ্রন্টাল থেকে যেটা জানতে হবে এটাকে বলে কপালের অস্থি। এইটুকু জানলেই হবে, এটা ঝিনুকের মতো দেখতে, পরীক্ষা এটুকু আসতে পারে কোন অস্থিটা ঝিনুকের মতো দেখতে, তাহলে ফ্রন্টাল অস্থি দেখতে ঝিনুকের মতো। তারপর প্যারাইটাল, আমরা বলছি প্যারাইটাল অস্থি কয়টা? দুই পাশ থেকে দুটি প্যারাইটাল অস্থি, তাই না? এবং এটাকে আমরা বলছি চাঁদির অস্থি। তারপর দেখো দেওয়া আছে, তারপর দেখো দেখা যাচ্ছে টেম্পোরাল, আমরা বলেছি টেম্পোরাল অস্থি কানে, কারণ আমরা টেম্পু যখন চলে মনে করো রাস্তা দিয়ে, আমরা শব্দ শুনি কি দিয়ে? কান, কান দিয়ে। তো মনে রাখতে হবে এটা এটা হচ্ছে কানের আশেপাশে থাকে। দেখো এই যে এই অস্থি দুটো কানে এবং কানের আশেপাশে থাকে, এবং এরই মধ্যে আমাদের কানটা অবস্থিত। পরীক্ষায় আসতে পারে শ্রবণাঙ্গ, শ্রুতি নালী, এইগুলো কোথায় অবস্থিত? শ্রুতি নালী কোথায় অবস্থিত? অবশ্যই টেম্পোরাল অস্থির মধ্যে, এটুকু জানতে হবে। টেম্পোরাল অস্থি হচ্ছে দুটা, এটা তো আমরা জানি, তাই না? টুম্পার পা কিন্তু দুটা, এখান থেকে এই জিনিসটা মনে রাখতে হবে।
হবে, আর কোনো কিছু মনে না রাখলেও চলবে। তারপর একদম পিছনে ছিল ও দিয়ে অক্সিপিটাল অস্থি, তাই না? অক্সিপিটাল অস্থি খুব গুরুত্বপূর্ণ। অক্সিপিটাল অস্থি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, এই অক্সিপিটাল অস্থিটার মধ্যে একটা বড় একটা ফাঁকা জায়গা থাকে, এইটাকে বলে ফোরামেন অফ ম্যাগনাম। দেখো আমি এখানে সেভেন স্টার দিয়ে দিলাম, পরীক্ষায় আসবে ফোরামেন অফ ম্যাগনাম কি দিয়ে তৈরি, সরি কোন অস্থিতে থাকে ফোরামেন অফ ম্যাগনাম, অ্যান্সার হচ্ছে অক্সিপিটাল অস্থিতে ফোরামেন অফ ম্যাগনাম থাকে। খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষার জন্য, এটা টনটনে মুখস্থ রাখতে হবে আমাদেরকে। আমি বলি যে টিটিএম টনটনে মুখস্থ, তাহলে ফোরামেন অফ ম্যাগনাম থাকে অক্সিপিটাল অস্থিতে, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। দেখো এইখানে দেওয়া আছে স্ফেনয়েড অস্থি, এটা আসলে অ্যাসফেনয়েড হওয়ার কথা, স্ফেনয়েড একার দিলেই ভালো হয়, বইয়ের মধ্যে স্ফেনয়েড দেওয়া আছে। এবং মনে রাখবে এটা দেখতে প্রজাপতির মতো, এখান থেকে মাত্র এই লাইনটাই জানতে হবে, এটি দেখতে প্রজাপতির মতো। আর এথময়েড এটি দেখতে স্পঞ্জের মতো, এইটুকু জানলেই আমাদের যথেষ্ট। তাহলে চলো আমরা যে স্টেপ অফ সিক্স দেখলাম, কি কি ছিল স্টেপ অফ সিক্স এ, কোনটা কিসের মতো, চলো আমরা রিভাইজ করি। স্ফেনয়েড প্রজাপতির মতো, টেম্পোরাল এর মধ্যে কি আছে, এর মধ্যে থাকে আমাদের শ্রুতিকটর শ্রুতিনালি। এথময়েডাল এটা দেখতে স্পঞ্জের মতো, প্যারাইটাল এটাকে বলে চাঁদের অস্থি, অক্সিপিটাল এর মধ্যে ফোরামেন অফ ম্যাগনাম, আর ফ্রন্টাল কি কপাল নির্মাণকারী অস্থি। তাহলে এই ছয়টা বৈশিষ্ট্য প্রত্যেকটা অস্থি মনে রাখতে হবে, ছয়টি, ছয় প্রকারের কয়টি অস্থি, আটটি অস্থি। কেন? কারণ টেম্পোরাল এবং প্যারাইটাল কয়টা করে, দুইটা করে। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো আমরা বলবো মুখমন্ডলের অস্থি সম্পর্কে। আমরা পড়েছি মুখমন্ডলের 14টি অস্থি থাকে, 8 ধরনের, কারণ 6 দুগুণে 12, দুটি অস্থি একটি করে থাকে, একটার নাম ম্যান্ডিবল, এই সেই ম্যান্ডিবল। ম্যান্ডিবল কয়টা তাহলে, ম্যান্ডিবল একটা মনে রাখতে, ম্যান্ডিবল আকৃতি ইউ আকৃতি বা ভি আকৃতি, এটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমাদের আর শরীরে কি কি ইউ আকৃতি জিনিসপত্র আছে, একটা নাম হচ্ছে লুপ অফ হেনলি, তাই না? আমরা পড়েছিলাম যে লুপ অফ হেনলি যেটা আমাদের নেফ্রনের অংশ সেটা হচ্ছে ইউ আকৃতির, এবং আমরা পড়েছিলাম আমাদের ক্ষুদ্রাতের অংশ ডিওডেনাম সেটি ইউ আকৃতির। মনে রাখতে হবে তিনটি জিনিস ইউ আকৃতির, লুপ অফ হেনলি, ডিওডেনাম এবং ম্যান্ডিবল। ম্যান্ডিবল আমাদের নিচের চোয়ালটা গঠন করে, এইটুকু জানলেই হবে। সংখ্যা কয়টা, একটা। ম্যাক্সিলার সংখ্যা কয়টা, দুইটা, এইটুকু জানলেই যথেষ্ট। এরপর দেখো আরো দেওয়া আছে জাইগোমেটিক অস্থি। জাইগোমেটিক অস্থি শুধু নাম জানলেই যথেষ্ট, নেজাল অস্থির নাম জানতে হবে, ল্যাক্রিমাল অস্থি আমাদের শুধু নাম জানতে হবে, মনে রাখতে হবে ল্যাক্রিমাল অস্থির প্রতিটি খাতে ল্যাক্রিমাল গ্রন্থি অবস্থান করে, এইটুকু জানলেই চলবে। ল্যাক্রিমাল অস্থির মধ্যে ল্যাক্রিমাল গ্রন্থি অবস্থান করে, এটা হচ্ছে আমাদের জানার বিষয়। ল্যাক্রিমাল আমরা জানি আমাদের অশ্রুগ্রন্থির ইংলিশ নাম হচ্ছে ল্যাক্রিমাল অস্থি, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, তাই না? আমরা জানি অশ্রুগ্রন্থিকে ইংলিশে বলা হয় ল্যাক্রিমাল গ্ল্যান্ড। তাহলে যে অস্থিতে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে তার নাম ল্যাক্রিমাল অস্থি। তারপর এখানে দেখো ইনফিরিয়র নেজাল কঙ্কা, আমাদের শুধু নাম জানতে হবে, ভোমার থেকে কি জানতে হবে, এটা কিন্তু একটা বীজের অস্থি, তাই না? এটি একটি, এটি আর প্যালাটাইন, এটা আমাদের প্যালেট তৈরি করে, এটা এল আকৃতির, এই জিনিসটা মনে রাখা যেতে পারে। দেখো প্যালাটাইন মানে এল আছে, তো মনে রাখবো আমরা যে প্যালাটাইন অনেকটা এল আকৃতির। তাহলে এটুকু হচ্ছে আসলে আমাদের জানার বিষয়, এই 8 রকমের 14টি অস্থি হচ্ছে মুখমন্ডলীয় অস্থি। পরীক্ষায় নামগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর আর কি ছিল, আমরা বলেছি কর্ণাস্থি কয়টা, প্রত্যেক কানে তিনটি করে, দুকানে ছয়টি, নাম কি ছিল, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। পরীক্ষায় আসতে পারে ম্যালিয়াস দেখতে কিসের মতো, ম্যালিয়াস দেখতে হাতুড়ির মতো, ইনকাস দেখতে কামারে নেহাইয়ের মতো, মনে রাখবো নেহাইয়ের ই আর ইনকাসের ই, তার মানে ইনকাস দেখতে নেহাইয়ের মতো, স্টেপিস দেখতে ঘোড়ার জিনের পাদানির মতো। ঘোড়ার জিনের পাদানি তোমরা বুঝো, ওই যে ঘোড়ার মধ্যে দেখবে যেটা অশ্বারোহী থাকে, যে মানুষটা ঘোড়ায় উঠে, সে দেখবে একটা জিনিস ভর করে ঘোড়ার হাতে লাফ দিয়ে উঠে, তো যে জিনিসটার উপরে ভর দেয় পা দিয়ে, সেই জিনিসটাকে বলা হয় পাদানি। এবং যে যার উপর যে জিনিসটাকে, ঘোড়ার উপরে যে জিনিসটাকে বসে সেটাকে বলা হয় জিন, ওই জিনের, ওই জিনের পাদানির মতো হচ্ছে স্টেপিস। এটি হচ্ছে মানুষের সবচেয়ে ক্ষুদ্র অস্থি, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যে স্টেপিস হচ্ছে মানবদের সবচেয়ে ক্ষুদ্র অস্থি, এটুকু আমাদেরকে জানতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছি। এগুলো গেল কর্ণাস্থি, আরেকটা বাকি থেকে, তার নাম হাইয়েড। দেখো হাইওয়েডকে বলা হয় কণ্ঠাস্থি, পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। নিচে কোনটা কণ্ঠের অস্থি নামে পরিচিত, এর সাথে জিহ্বার, এটা জিহ্বা এর সাথে লেগে থাকে, তো এটা খুব গুরুত্বপূর্ণ কথা, পরীক্ষায় এটা আসবে। এবং দেখো জিহ্বার অবস্থানকে দৃঢ় করা, আমাদের কথা বলা, খাদ্য বরাদ্দকরণ, এই সকল জায়গায় এই খাদ্য বরাদ্দকরণে যে পেশিগুলা সবগুলোই হাইওয়েডে স্থান পায়, তো এটা খুব গুরুত্বপূর্ণ হাইওয়েড কণ্ঠাস্থি। তাহলে এই 34টি অস্থি আমরা মাত্র পড়ে ফেললাম, এগুলো হচ্ছে মুখ করটিকার অস্থি, নাকি করটি, ভেরি গুড, এগুলো হচ্ছে করটির অস্থি, করটির, নট করটিকা। করটিকা বললে 8টা, কর্ণাস্থি হচ্ছে 6টা, হাইওয়েড 1টা, মুখমন্ডল 14টা, সব মিলায় 29টা।
তাহলে আশা করি বুঝতে পেরেছো পরীক্ষার জন্য আমরা যা যা পড়েছি গত কয়েকটা স্লাইডে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো প্রায়ই আসে ভর্তি পরীক্ষায়। আমরা এখন পড়বো বক্ষপিঞ্জর সম্পর্কে। আমরা অলরেডি ছবি দেখে এসেছি বক্ষপিঞ্জরে, আমরা দেখেছিলাম বক্ষপিঞ্জরে মাঝে মাঝে একটা হাড় ছিল যার নাম ছিল স্টারনাম এবং তার দুপাশে পোর্শুকা ছিল 12 জোড়া। পোর্শুকাকে ইংলিশে বলে রিবস, পরীক্ষায় এই শব্দটিও আসতে পারে, RIBS রিবস এই শব্দটিও আসতে পারে। এবং রিবস ছিল 24টি এবং স্টারনাম ছিল 1টি, সব মিলে 25টি হাড় বক্ষপিঞ্জরে। পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ বক্ষপিঞ্জরে কয়টি হাড়। চলো আমরা ছবিটা আরেকবার মনে করি। এই হচ্ছে আমাদের বক্ষপিঞ্জরের ছবি, এই যে হচ্ছে স্টারনাম, এইখানে মাঝামাঝি এটা হচ্ছে স্টারনাম এবং ঠিক তার চারপাশে দেখো এই যে হচ্ছে এই যে ছবিতে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের পোর্শুকা। এবং দেখো স্টারনামের তিনটি অংশ খুব গুরুত্বপূর্ণ। স্টারনামের উপরের অংশ এটা নাম হচ্ছে ম্যানুব্রিয়াম, তারপরে মাঝামাঝি জায়গাটাকে বলা হচ্ছে বডি এবং নিচের এই জায়গাটাকে বলা হচ্ছে জিফয়েড প্রসেস। নামটি একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে, স্টারনামের অংশ তিনটির নাম কি বা কোনটি হচ্ছে স্টারনামের নিচে কোনটি স্টারনামের অংশ নয়, এই তিনটি জিনিস অপশনে দেওয়া থাকে এবং আরেকটি জিনিস অপশনে দেওয়া থাকে সেটি হয় অ্যান্সার। তাহলে এই তিনটি হচ্ছে স্টারনামের অংশ এবং উপরের অংশটার নাম হচ্ছে ম্যানুব্রিয়াম, মাঝেটার নাম বডি, তারপর নিচের চোখা অংশটার নাম হচ্ছে জিফয়েড প্রসেস। এবং এর সাথে তাকিয়ে দেখো স্টারনামের সাথে 1, 2, 3, 4, 5, 6, 7 দেখো সাতটা পর্যন্ত, সপ্তম পর্যন্ত, 7 নম্বরটি পর্যন্ত পোর্শুকা লাগানো আছে। তাহলে দেখো এপাশে সাতটা এপাশে সাতটা, তার মানে 7 জোড়া পোর্শুকা স্টারনামের সাথে লাগানো। অথচ আমরা পড়েছি পোর্শুকা হচ্ছে সকলে 12 জোড়া। খেয়াল করো অষ্টম পোর্শুকাটা 7 নম্বর পোর্শুকার সাথে লাগানো, নবমটা 8 নম্বরের সাথে, দশমটা 9 নম্বরের সাথে, আর এই যে দেখো 11টা কারো সাথে লাগানো থাকে, এটা হচ্ছে 11 মাথা এবং এটা হচ্ছে 12। 11 আর 12 দেখো কোথাও লাগানো নাই, সেই জন্য 11 আর 12 কে বলা হয় ভাসমান পোর্শুকা। এটা গুরুত্বপূর্ণ কারণ এটা সামনের দিকে কোথাও লাগানো নাই, শুধুমাত্র পেছন দিকে এটা কশেরুকার সাথে লাগানো, তাহলে এটাকে বলা হয় ভাসমান পোর্শুকা। এবং এখানে প্রথম 7 জোড়া যেহেতু পেছন দিকে কশেরুকা এবং সামনের দিকে স্টারনামের সাথে লাগানো, এই প্রথম 7 জোড়াকে বলা হয় প্রকৃত পোর্শুকা। পোর্শুকার এদেরকে বলে প্রকৃত পোর্শুকা কারণ এরা সামনে এবং পেছনে দু জায়গাতেই আটকানো এবং এক এরা পেছন দিকে যেহেতু ভার্টিব্রার সাথে কশেরুকার সাথে সামনের দিকে স্টারনামের সাথে যুক্ত, এদেরকে বলা হয় প্রকৃত পোর্শুকা। তাহলে 14টি হচ্ছে প্রকৃত পোর্শুকা, তাহলে 1 থেকে 7 পর্যন্ত প্রকৃত পোর্শুকা, আর বাকি 8 থেকে 12 পর্যন্ত, 8 থেকে 12 কে বলা হয় নকল পোর্শুকা। এর মধ্যে আবার 11 আর 12 বলা হয় ভাসমান পোর্শুকা। কথা বুঝলাম? তাহলে 11 আর 12 কে বলা হয় ভাসমান পোর্শুকা। এবং আমি বলেছিলাম দেখো 8 নম্বরটা 7-এর সাথে, 9 নম্বরটা 8-এর সাথে, 10 নম্বরটা 9-এর সাথে। দেখো এখানে একটা এরকম একটা জায়গা তৈরি হচ্ছে, দেখো এখানে একটা কি সুন্দর একটা অর্ধবৃত্তের মতো তৈরি হচ্ছে বা একটা বৃত্ত চাপের মতো তৈরি হচ্ছে, এই জায়গাটাকে বলা হয় কোস্টাল আর্চ। কোস্টাল শব্দটির অর্থই কোস্টাল শব্দটির অর্থ হচ্ছে পোর্শুকা, আর্চ মানে হচ্ছে ভাঁজ, এটাকে বলে কোস্টাল আর্চ। মনে রাখতে হবে অষ্টম নবম এবং দশম, এই অষ্টম নবম এবং দশম পোর্শুকা কোস্টাল আর্চ তৈরি করে। তাহলে 1 থেকে 7 প্রকৃত, অষ্টম নবম দশম কোস্টাল আর্চ, 11 12 ভাসমান। পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। আর এই 11 12 8 9 10 একসাথে সবাই নকল পোর্শুকা, নকল পোর্শুকা 10টা আর আসল পোর্শুকা 14টা। আশা করি আমরা পড়ে ফেলতে পারছি। চলো এবার আমরা বই থেকে জিনিসটা দাগিয়ে পড়ি, আশা করি বুঝতে পেরেছো। এই যে স্টারনাম দেখো দেহের অঙ্কীয় দেশ, অঙ্কীয় বলতে বুকের অংশ, চাপা অস্থির নামে স্টারনাম, এর তিনটি অংশ, উপরের দিকের অংশ নাম ম্যানুব্রিয়াম, মাঝেরটা নাম দেহ এবং নিচের দেহ নিচের জায়গা নাম জিফায় প্রসেস। এটি খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা আমাদের সবারই ঠিক গলার নিচে দেখবো ওখানে হাড়ের মধ্যে একটা খাঁজ আছে, এই খাঁজের নাম হচ্ছে জুগুলার নচ, এই খাঁজের নাম হচ্ছে জুগুলার নচ। এবং এই জুগুলার নচকে অনেকে সুপ্রা স্টারনাল নচ বলেন, নচ বলতে বোঝানো হয় খাঁজ, নচ কথার অর্থ হচ্ছে খাঁজ। এবং জুগুলার শব্দের অর্থ হচ্ছে গলা, যেহেতু গলার নিচে খাঁজটা এটাকে বলা হয় জুগুলার নচ বা সুপ্রা স্টারনাল, যেহেতু স্টারনামের উপরের অংশ, তাই না, এই যে স্টারনামের উপরের অংশটা এইরকম, তাই না, এইরকম, আর এটা হচ্ছে স্টারনামের দেহটা, এই হচ্ছে স্টারনামের জিফয়েড প্রসেস, এইটা হচ্ছে জুগুলার নচ। পরীক্ষায় আসবে জুগুলার নচ কোথায় থাকে, অবশ্যই ম্যানুব্রিয়ামে, স্টারনামের কোন জায়গায়, স্টারনামের উপরের অংশ ম্যানুব্রিয়ামে। তাহলে এইটুকু আমরা শিখলাম স্টারনাম সম্পর্কে।
দেখো এটি হচ্ছে পরশুকা, সংখ্যায় হচ্ছে কয়টা? 24টা। সংখ্যায় 24টি হচ্ছে আমাদের পরশুকা। এবং খুব গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে যে পরশুকার দেখো এরকম বাঁকানো, তাই না? এবং দেখো এই পরশুকার একটা দেখো গলা আছে, মাথা আছে, এটাকে বলে মাথা, এটাকে বলে গলা, এইরকম এটাকে বলে শ্যাপ। তো এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা শুধু বোঝার জন্য বুঝলাম যে এই জায়গাটা কশেরুকার সাথে লাগানো থাকে আর সামনের দিকে জায়গাটা স্টার্নামের সাথে লাগানো থাকে। তো ব্যাপারটা এমন, পরশুকার এরকম পেছন থেকে আমাদের পুরো বুকটাকে ঘিরে রেখেছে। আমরা এখন বইয়ে পড়বো যে পরীক্ষায় কি কি আসতে পারে। আমরা পরশুকা থেকে শুধু একটা জিনিস বলবো, দেখো এই যে মানব দেহে প্রথম 12 জোড়া মানব যে পরশুকা থেকে 12 জোড়া, এটা আমাদেরকে জানতে হবে। আর একটা জিনিস জানবো যে তৃতীয় থেকে নবম পরশুকাকে বলা হয় আদর্শ পরশুকা, এইটা খুব গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে 3 থেকে 9 এই পরশুকাগুলো দেখতে একই রকম, এদেরকে বলা হয় টিপিক্যাল বা আদর্শ পরশুকা। এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, 3 আর 9 শব্দটা মনে রাখলেই চলবে। এদেরকে বলা হয় আদর্শ পরশুকা। এই পুরো জায়গা থেকে আর কিছুই পড়া দরকার নেই, আমরা শুধু প্রথম এটুকু মনে রাখলে 12 জোড়া পরশুকার মধ্যে তৃতীয় থেকে নবম জোড়াকে বলা হয় আদর্শ পরশুকা।